ওপারে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা, এপারে বর্ধমান উত্তর বিধানসভা, মাঝখান দিয়ে প্রবাহিত খড়ি নদী। প্রত্যেক বছর বর্ষার মরশুমে উভয় পাড়ের বাসিন্দারা তারা বিপাকে পড়েন যাতায়াতের জন্য। সারা বছর ধরেই নদী পারাপারের প্রধান ভরসা কাঠের তৈরি সেতু। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এবং বর্ধমান উত্তর বিধানসভার বন্ডুল এক গ্রাম পঞ্চায়েতের সংযোগে খড়ি নদীর উপরে কাঠের সেতুই ভরসা এলাকার বাসিন্দাদের। কিন্তু এবার বর্ষার মরশুমে সেই ভরসা কাঠের সেতু ভেসে গিয়েছে জলের তোরে। বিপাকে পড়ে গিয়েছেন উভয় পাড়ের হাজার হাজার মানুষজন। যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে উভয় বিধানসভা এলাকার মধ্যে। শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এবং বন্ডুল এক গ্রাম পঞ্চায়েতে যাতায়াত করেন প্রচুর মানুষজন। পড়াশোনা হোক, বাজার হোক, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাতায়াতের জন্য ভরসা এই কাঠের তৈরি সেতু। সেই সেতু জলের তোরে ভেসে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। কিছুদিন আগেই এখানে পরিদর্শনে এসেছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আপাতত পারাপারের জন্য তার উদ্যোগী ব্যবস্থা হলো নৌকার। তবে এলাকার মানুষজন চাইছেন যাতে দ্রুত এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিনের কংক্রিটের সেতুর দাবি রয়েছে উভয় পাড়ের বাসিন্দাদের। কিন্তু সেই দাবি কবে পূরণ হবে তা জানেন না এলাকার মানুষজন। আপাতত যে কাঠের সেতু জলের তোরে ভেসে গিয়েছে, যা ভরসা ছিল উভয় পাড়ের মানুষজনের, সেই কাঠের সেতুটি দ্রুত যাতে প্রশাসনিক উদ্যোগে নির্মাণ করা হয় তারই দাবি করছেন এলাকার বাসিন্দারা। তবে আপাতত মন্ত্রীর উদ্যোগে নৌকায় পারাপারের পরিষেবা চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে উভয় এলাকার বাসিন্দাদের। তবে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যারা পারাপার করতেন তারা কীভাবে যাতায়াত করবে তা এখনই কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। আপাতত পারাপারের জন্য নৌকার ব্যবস্থা হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে এলাকার বাসিন্দাদের। তারা চাইছেন দ্রুত যে কাঠের সেতু ভেঙে গিয়েছে সেই কাঠের সেতুটি যাতে পুনর্নির্মাণ করা হয়। আপাতত এসেছে, এখন যতদিন না একটা ব্রিজ, যে আমাদের অস্থায়ী ব্রিজটা ছিল, সেটা তো জলের তোরে খুব ভেঙে গেছিল, তা সেটা আপনাদের উদ্যোগেও বা প্রশাসনের উদ্যোগে উভয়ে মিলেই একটা সিদ্দিকুল্লাহ সাহেব ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে বা সভাপতির সঙ্গে আলোচনা করে একটা নৌকা যেমন মিলেছে, কিছু হলেও পারাপারটা হবে। এখন যতদিন না কিছু একটা অস্থায়ী ব্রিজটাও মরামত হচ্ছে সেইভাবে এটা থাকবে। তা যাই হোক, নৌকাটা দিয়েছে এটা তো ঠিকই আছে, আমরা চাইছি যে যেভাবেই হোক যেরকম কাঠের সেতুটা ছিল সেটা যাতে খুব দ্রুত তৈরি করা যায়, তাহলে মোটরসাইকেল হোক বা সাইকেল নিয়ে হোক আসতে তো পারবে।